দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাত জেলা থেকে এক এক করে সিরাজগঞ্জের সলঙ্গার র্যাব ১২ সদর দপ্তরে আসতে থাকে চরমপন্থী ও সর্বহারা সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান। অন্ধকারের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরেন একসময় আতঙ্ক সৃষ্টিকারী সর্বহারা ও চরমপন্থী সদস্যরা। নিজেদের ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী এবং র‍্যাবের ডিজি মহোদয় এবং র‍্যাব ১২কে অনেক ধন্যবাদ জানাই আমাদের এরকম একটা মুক্তি মঞ্চ দেওয়ার জন্য। শান্তশিষ্টভাবে যাতে আমরা জীবনযাপন করতে পারি, আমার মামলাগুলো সরকার যাতে উদ্যোগ করে দেয়, আমরা ভালোভাবে পোলাপানলি চলতে পারি। দুঃসহ জীবন থেকে ভালো জীবন আসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দেওয়ার মাধ্যম দিয়ে আমরা এই আজকের স্যালেন্ডার প্রক্রিয়া শেষ করলাম। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন চরমপন্থী সংগঠনের সদস্যরা। তাদের স্বাভাবিক জীবনে ফেরার পথকে মসৃণ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের আত্মসমর্পণকে আমরা সাধুবাদ জানাই, তারা যেন আর ভুল না করে সেইটা আমরা সব তাদেরকে বলে দিয়ে আসছি এবং আমরাও সেটা মনিটর করব। এই আত্মসমর্পণের পরে আমরা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য এখনই তাৎক্ষণিকভাবে র‍্যাব প্রধান তাদেরকে কিছু অনুদান দিবেন। পরিষ্কার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে এদেরকে সমাজে সুষ্ঠুভাবে যাতে বাঁচতে পারে, জীবনযাপন করতে পারে, সেই জন্য যা যা করো তোমরা সব করবে, প্রয়োজন আমি তোমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করব। এবং এদের ব্যাপারে যখন আমি কথা বলে আসছি, সর্বশেষ একই কথা বলেছে আমার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও বলেছে আজকে, অ্যাটলিস্ট আপনারা যারা নিজেরা কিছু একটা করে খেতে পারেন এমন একটা অ্যামাউন্টের মাধ্যমে আপনাদেরকে আমরা পুনর্বাসনের চেষ্টা করবো ইনশাল্লাহ। সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী, টাঙ্গাইল, বগুড়া ও মেহেরপুর জেলার সর্বহারা ও চরমপন্থী সংগঠনের ৩১৫ জন সদস্য আত্মসমর্পণ করেন। তারা জমা দেন ২১৯টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।